ओम ईशवश्य इदं सर्वं यत्किंच जगतं जगत्तेन तिक्तेन भुञ्जिता माग्रीध कश्य स्निग्धनम्। अन्वय जगत्तम जगते यत्किंच जा किछु जगत परिवर्तनशील विनाशील इदं सर्वं এই সব কিছুই ঈশা বিয়াসম ঈশ্বর কর্তৃক আচ্ছাদিত তেন সেই হেতু তেন ত্যাগের দ্বারা ভুঞ্জিতা পালন করো অর্থাৎ ঈশ্বর সর্বত্র এবং সর্বভূতে আছেন এই চেতনাকে বলিষ্ঠ করো। কোশ্যশীত কারো ধনম ধনে মা গৃধাহ লোভ করো না। সরলার্থ পরিবর্তনশীল এই জগতে সব কিছুরই ক্রমাগত পরিবর্তন হচ্ছে, তথাপি সব কিছু পরমেশ্বরের দ্বারা আবৃত। ত্যাগ অনুশীলন করো এবং সর্বভূতে চৈতন্য স্বরূপ আত্মা দৃঢ় প্রতিষ্ঠিত হও, অপরের ধনে লোভ করো না। ব্যাখ্যা এই জগৎ এবং জগতের সব কিছু সর্বদা পরিবর্তিত হয়ে চলছে, কিন্তু যিনি এই জগৎকে ধরে রেখেছেন তিনি অপরিবর্তিত, তিনি সদা অবিচল, তিনি পরমেশ্বর, তিনি সকল বস্তুর আশ্রয়। এ জগৎ যেন পর্দার উপর ফেলা চলমান ছায়াছবি, চিত্র পরিবর্তিত হচ্ছে কিন্তু পর্দায় কোনো পরিবর্তন নেই। একইভাবে এই দৃশ্য জগৎ পরমেশ্বরের উপর আরোপিত মাত্র। যেমন অন্ধকার রাত্রে দড়িকে আমরা সাপ বলে ভুল করি, সাপের পৃথক কোনো অস্তিত্ব নেই, দড়ির কারণেই সাপের অস্তিত্ব, এবং আলো আসার সঙ্গে সঙ্গে এই সাপের অস্তিত্ব লোপ পায়, তখন তা দড়িতে লীন হয়ে যায়। সেইভাবেই যখন ব্রহ্মকে জানা যায় তখন এই দৃশ্য জগতও ব্রহ্ম লীন হয়, তখন আমরা উপলব্ধি করি যে আমি এবং ব্রহ্ম এক ও অভিন্ন। এই জ্ঞান লাভই আমাদের জীবনের লক্ষ্য। এই জ্ঞান লাভের পর জগতের কোনো মলিনতা বা আমাদের স্পর্শ করতে পারে না। চন্দন কাঠ বহুদিন জ্বলে থাকলে তাতে এক ধরনের দুর্গন্ধ হয়, সাময়িকভাবে তার সুগন্ধ চাপা পড়ে, কিন্তু অল্প ঘষলেই সে গন্ধ চলে যায় এবং চন্দন কাঠের স্বাভাবিক সুগন্ধ ফিরে আসে। সেই রকমভাবেই আমাদের জগতের প্রতি যে আসক্তি সেটাও সাময়িক, তা স্থায়ী হতে পারে না। ব্রহ্মরূপে বিশুদ্ধ চৈতন্যরূপে নিজেকে চিন্তা করতে হবে, গভীরভাবে নিরন্তর এই চিন্তা করলে সব আসক্তি দূর হবে। কিন্তু কীভাবে ব্রহ্মজ্ঞান লাভ করা সম্ভব? ত্যাগের অনুশীলন দ্বারা। সর্বদা মনে রাখতে হবে এই জগৎ এবং তার নানা প্রলোভন সত্য নয়। সত্য নয় এই অর্থে যে তা অনিত্য, ব্রহ্মই একমাত্র সত্য, কারণ ব্রহ্ম অবিনশ্বর। অনিত্য বস্তুর আকাঙ্ক্ষা চিরতরে ত্যাগ করে ব্রহ্ম মনকে একাগ্র করতে হবে। আমরা শোনা দেখে মুগ্ধ হই কিন্তু তা নশ্বর, যা ক্ষণস্থায়ী তার পিছনে ছোটা। অপরের ধনে লোভ করা বা নিজের ধনে আসক্তি হওয়া উচিত নয়। যিনি জানেন এই জগৎ ক্ষণস্থায়ী, তার কাছে ধন সম্পদ ও ইন্দ্রিয় সুখ নিতান্তই তুচ্ছ। ব্রহ্মকেই একমাত্র আকাঙ্ক্ষার বস্তু বলে জানতে হবে এবং ব্রহ্মচিন্তায় মগ্ন হয়ে থাকতে হবে। ব্রহ্মই একমাত্র সত্য এবং আমি সেই ব্রহ্ম। এই জ্ঞান নিরন্তর অন্তরে জাগ্রত রেখে অন্য সব কিছুর প্রতি উদাসীন থাকতে হবে।